আসসালামু আলাইকুম, আমি একজন সাধারণ প্যানেল প্রত্যাশী। আসলে গত কয়েকদিন ধরে আমি চেষ্টা করছি আমাদের আশেপাশের এলাকার যেসব প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানকার যে একটা শিক্ষক সংকট, সেই শিক্ষক সংকটের একটা তথ্য কালেক্ট করার এবং সেই উদ্দেশ্যে বাড়িতে আসা। এবং ইতিপূর্বে আমি যে তথ্যগুলো কালেক্ট করেছি পরবর্তীতে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনফ্যাক্ট আজকের এই ভিডিওটা একজন প্রধান শিক্ষককে নিয়েই করার কথা ছিল যার বিদ্যালয়ে কিনা শিক্ষক সংকট রয়েছে, বাট স্যার শারীরিক অসুস্থতার কারণে আমাদেরকে সময় দিতে পারছে না এবং স্যারের শীঘ্রই আর কোনো সাক্ষাৎ পাবো কিনা আমি শিওর না। তাই ভিডিওটা আমি একাই করছি, কারণ আমারও কিছু বলার আছে, যদিও স্যারকে সাথে নিয়েই বলার ইচ্ছা ছিল। যাই হোক, আমি কিছু বলতে চাই, বলতে আমার 37,000 প্যানেল প্রত্যাশীর কিছু আবেগ, কিছু অনুভূতি আমার দেশ পরিচালনার সাথে যারা যুক্ত আছে তাদের কাছে একটু তুলে ধরতে চাই। অর্থাৎ আমরা এত করছি কিন্তু মানবতার কোনো দেখা পাচ্ছি না, সেই ব্যাপারে কিছু বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন জানাতে চাই আমার 37,000 পরিবারের পক্ষ থেকে, 37,000 জীবনের পক্ষ থেকে। তো প্রথমেই আমি আমার দেশকে, আমার দেশ পরিচালনার সাথে যারা যুক্ত আছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি অসংখ্য সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি, সেই সাথে ক্ষমাও চেয়ে নিচ্ছি, কারণ আমি জানি না আমার কথাগুলো ঠিক হচ্ছে কি না বা কতটুক ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না, ছোট মুখে বড় কথা হয়ে যেতে পারে। দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা সবসময় দেখে এসেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সবসময় দেশের উন্নয়ন হয়েছে, দেশের জাতির উন্নয়ন হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বদাই জাতির দুঃখ দুর্দশা দূরীকরণে কাজ করেছে, এমনকি অন্য দেশের নাগরিকরাও তাদের দুঃখ দুর্দশা প্রকাশ করা এবং চাহিদা প্রকাশ করা, চাহিদা পূরণের সুযোগ পেয়েছে। কিন্তু আফসোস, আমরা এদেশের নাগরিক হয়েও আমাদের বেলায় কেন আমাদের সরকার ব্যবস্থা অন্ধত্বের ভূমিকা পালন করছে? কেন আমরা কি এদেশের নাগরিক না? আমরা কি দেশের নাগরিক হিসেবে আপনাদের ভাবনায় আসার মতো যোগ্যতা রাখি না? যেখানে কিনা প্যানেলের নিয়োগের মধ্যে দেশ ও জাতির স্বার্থ জড়িয়ে আছে, সেখানে প্যানেলে নিয়োগ না দিয়ে নীরবতা পালন করা হচ্ছে কোন জাতির স্বার্থে, কাদের স্বার্থে? তাছাড়া আমরা এত করছি, রাত দিন এক করে রাস্তায় পড়ে আছি, না খেয়ে না ঘুমিয়ে সেখানে যে কতগুলো মানুষ রাস্তায় পড়ে আছে কেউ যেন দেখেও দেখছে না, শুনেও শুনছে না, আমাদেরকে মানুষই মনে করা হচ্ছে না, কিন্তু কেন? আমাদের কান্না যদি আপনাদের দোরগোড়ায় নাও পৌঁছে থাকে, আমাদের যে সংবাদ মাধ্যমগুলো আছে তার মাধ্যমে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, তবু কেন এই নীরবতা? আমার দেশ পরিচালনার সাথে যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই, একটু ভেবে দেখুন, যদি প্যানেলে নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু কেউ কষ্ট পাবে না বা হতাশ হবে না, বরঞ্চ 37,000 জীবনের একটু ডাল ভাতের নিশ্চয়তা হবে, 37,000 পরিবারের মুখে হাসি ফুটবে। অন্যদিকে যদি প্যানেলে নিয়োগ না দেওয়া হয় সেখানেও কিন্তু কারো কোনো খুশি হওয়ার কারণ নেই, বরঞ্চ 37,000 জীবন থেকে হাজার হাজার জীবন ঝরে পড়বে, হাজার হাজার মায়ের আশা অনুভূতি নিমিষেই শেষ হয়ে যাবে। তাই আমার দেশের কাছে, আমার দেশের দেশ পরিচালনার সাথে যারা যারা যুক্ত আছেন প্রত্যেকের কাছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমার 37,000 পরিবারের পক্ষ থেকে, 37,000 জীবনের পক্ষ থেকে আকুল আবেদন, আমাদের এই প্যানেলের বিষয়টা একটু ভেবে দেখুন। আমরা শিক্ষিত জাতি, সুশিক্ষায় শিক্ষিত হয়ে কখনোই আমরা রাস্তায় পড়ে থাকতে চাই না, এটা কখনোই আমার দেশের আদর্শ হতে পারে না। এর আগে তো এরকমের কখনোই ঘটেনি, তবে আমাদের সাথে কেন ঘটছে এরকম? আমরা সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর হাতে উন্নয়ন দেখেছি এবং আমরা জানি না আমাদের এই দুঃখ দুর্দশা কবে শেষ হবে, তবে আমরা এইটুকু জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিরাশ করবে না। আমি একটা কথা শেয়ার করতে চাই, আমরা যখন রাজপথে নামার উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে রওনা হই, আমার অনেক প্যানেল প্রত্যাশী ভাই বোনদের দেখেছি তাদের কাছে ঢাকা যাওয়ার মতো যাতায়াত খরচটুকু ছিল না, তাদের মা বাবারা, অর্থাৎ আমাদের মা বাবারা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ধার করে এনে আমাদের হাতে টাকা দিয়েছে, ভেবেছে আমার ছেলেটা বা মেয়েটা চাকরি নিয়ে ফিরবে, শোধ করে দিতে পারবে। আমরা প্রথমত যাই 6-7 দিনের প্রিপারেশন নিয়ে, কারণ আমরা ভেবেছিলাম হয়তো 6-7 দিনে আমাদের দুঃখ, আমাদের দুর্দশাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার দেশকে বোঝাতে পারবো, আমরা যে দেশের স্বার্থে কাজ করতে চাই সেটা বোঝাতে পারবো, কিন্তু সময়টা আজও শেষ হয়নি। জানি না আর কত রাত কত দিন এভাবে রাস্তায় পড়ে থাকতে হবে, এটা আমাদের কারোরই কাম্য নয়, আমাদের দেশকে আমরা এভাবে কখনোই দেখতে চাই না।
তাই মাননীয় প্রধানমন্ত্রী অন্তত মুজিব বর্ষ উপলক্ষে মানবিক খাতিরে হলেও আমাদের প্যানেলটাকে কবুল করে নিন। আমরা আর রাস্তায় পড়ে থাকতে চাই না। আমার এই প্যানেল প্রত্যাশী ভাই বোনদেরকে আমাদেরকে হাসি মুখে মায়ের কোলে কোলে ফেরানোর ব্যবস্থা করুন। আপনার উপর আমাদের ভরসা আছে, আস্থা আছে। আমরা এতটা অবহেলিত হচ্ছি, তারপরেও আমরা শুধুমাত্র আপনার উপর ভরসা করে এখনো আছি এবং থাকবো। আমরা এদেশের নাগরিক, আমরা বাঙালি জাতি, আমরা হারতে শিখিনি এবং আমরা দেশের উন্নয়নের কথা ভেবেই করছি। যাই হোক, আমি আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো অনেক বড় বড় কথা বলে ফেলেছি, আসলে বিবেকের তাড়নায়, মনুষ্যত্বের তাড়নায় কথাগুলো বলেছি। মানুষ হিসেবে কখনোই মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখাটা আমাদের কারোরই ভালো লাগার কথা না। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখন নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যারা ভাবছেন, যারা নতুন সার্কুলারটা পেয়েছেন, তারা যদি ভেবে থাকেন যে আমাদের প্যানেলের নিয়োগটা দিলে আপনারা কোনোভাবে বঞ্চিত হবেন, তাহলে ভুল ভাবছেন। কারণ আমাদের দেশে শিক্ষক সংকটটা এত, আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে এতটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে, যেটা সত্যি পূরণ করা খুবই প্রয়োজনীয়। এবং বর্তমানে যে শূন্যপদের সৃষ্টি হচ্ছে, ক্রমশই শূন্যপদ বেড়েই চলছে, এবং যে নতুন সার্কুলারটা দেয় সেটা পরীক্ষা কার্যক্রম শেষ করে চূড়ান্ত নিয়োগ দেওয়া পর্যন্ত অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এর মধ্যে আরো অনেক শূন্যপদের সৃষ্টি হয়ে যাবে। তো আমি মনে, তাছাড়াও বর্তমানে যে পরিমাণে শূন্যপদ আছে, আমি মনে করি এতে আমাদেরকে নিয়োগ দেওয়ার পরেও, আপনাদেরকে পরীক্ষা কার্যক্রমের মাধ্যমে নিয়োগ দিতে দিতে তারপরেও শূন্যপদ থেকে যাবে। কারণ আমার দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শূন্যপদটা এতটাই বেড়ে গেছে। যাই হোক, আজকে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আজকে কথার ভুল থাকতে পারে বা ভুল হতে পারে, তবু কথাগুলো বলেছি একজন মানুষ হিসেবে, মনুষ্যত্বের তাড়নায়, বিবেকের তাড়নায়। যারা আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনছিলেন বা আমার ভিডিওটা দেখছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।